নমস্কার বন্ধুরা, শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন বেশ কিছুদিন ধরে শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমি WBCS, PSC, মেন এবং আরও অন্যান্য চাকরির পরীক্ষা এবং বিভিন্ন ক্লাসের পরীক্ষার, বিভিন্ন শ্রেণীর ক্লাসের পরীক্ষার বিভিন্ন ইংরাজির উপরে প্রশ্ন নিয়ে আপনাদের সামনে শেয়ার করেছি। বঙ্গানুবাদের দ্বিতীয় ভিডিও আজকে শেয়ার করতে চলেছি। তার আগে একটু জানাই, এই চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যে প্রেসি কীভাবে লিখতে হবে, এরর কারেকশন কীভাবে করতে হবে, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিংয়ের উপরে ইতিমধ্যে ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়াও এডিটোরিয়াল লেটার এবং আরও অন্যান্য ইংরাজির বিভিন্ন দরকারি বিষয়ে যা পরীক্ষায় আমাদের খুবই কাজে লাগবে এমন ভিডিও নিয়ে আসবো, আপনাদের সামনে আসতে থাকব। আজকে বঙ্গানুবাদের উপরে দ্বিতীয় ভিডিও। বন্ধুরা, যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেননি তারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, অর্থাৎ শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। সেগুলো আপনাদের বিভিন্ন পরীক্ষা এবং ইংরেজি শিক্ষার ক্ষেত্রে খুব উপাদেয় হবে। আর বেশি কথা না বাড়িয়ে আজকের বঙ্গানুবাদের দ্বিতীয় যে বঙ্গানুবাদটা, অর্থাৎ সেকেন্ড পার্ট, সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের আগেই বলেছি যে প্রথম প্রথম যে বঙ্গানুবাদগুলো নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ ইংরাজি থেকে বাংলায় অনুবাদ নিয়ে, সেগুলো একটু সোজা সোজা রাখার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথম দিকে। আর আপনারা জানেন যে সাধারণত পরীক্ষায় যে বঙ্গানুবাদ দেওয়া হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ইংরাজি সাহিত্যের রচনাংশ তুলে দেওয়া হয় বা বিদেশি কোনো লেখা তুলে দেওয়া হয়। দেশীয় লেখা যে কখনো তোলা হয় না তা নয়, দেশীয় কোনো লেখা, ধরুন রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের কোনো একটা লেখা, সেই লেখার ইংরাজিতে অনুবাদটা তুলে দিয়ে সেটার বাংলা করতে দেওয়া হয়। আর সাধারণত বাংলায় যে অনুবাদ দেওয়া হয়, অর্থাৎ বাংলা থেকে ইংরাজিতে যে অনুবাদ দেওয়া হয়, সেগুলো সাধারণত বাংলার বিখ্যাত কবি সাহিত্যিকদের রচনাংশ তুলে দেওয়া হয়, সেগুলো করতে বলা হয়। বন্ধুরা, আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি, এই চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যে টেন্স এবং ট্রান্সলেশনের উপরে একটা সিরিজ পার্ট বাই পার্ট আপলোড করা হচ্ছে। একটি পার্ট ইতিমধ্যে আপলোড করা হয়েছে। আপনাদের যাদের টেন্স বা ট্রান্সলেশনে দুর্বলতা আছে বা না থাকলেও আপনারা সেটা দেখে নিতে পারেন, কারণ সেখানে নতুন নতুনভাবে টেন্সের সঙ্গে উপযোগী ট্রান্সলেশন কিন্তু দেওয়া হচ্ছে। সেগুলো আপনারা দেখলে আপনাদের উপকার হবে বলে আমার মনে হয়। যাক, দেরি না করে আজকেরটা শুরু করব। আজকের জাপানের একটি কাহিনী নিয়ে, দেখুন পরীক্ষায় আমাদের কিন্তু আসবে ঠিক এইরকম, নিম্নলিখিত অনুচ্ছেদটি বঙ্গানুবাদ করুন, ঠিক এরকমভাবে দিয়ে তারপরে একটা ইংরাজি অনুচ্ছেদ দেওয়া হবে, সেইটারই বঙ্গানুবাদ করতে হবে। বঙ্গানুবাদ করবার সময় মনে রাখতে হবে সর্বদা আক্ষরিক অর্থে বঙ্গানুবাদ করতে হবে এমনটা নয়, ভাবার্থ বুঝে নিয়ে আপনি আপনার মতো করে বঙ্গানুবাদ করবেন। তবে আগে বঙ্গানুবাদ যেটা করতে দেবে সেইটা দু তিনবার ভালো করে পড়ে নিয়ে বোঝার চেষ্টা করবেন কি বলা হয়েছে। সব সময় যে সব শব্দের অর্থ আপনি জানবেনই তা কিন্তু নাও হতে পারে, তবুও যদি আপনি যে অনুচ্ছেদটা বঙ্গানুবাদ করতে দেওয়া হবে সেটা যদি ভালো করে পড়ে নিতে পারেন, তাহলে কিন্তু পড়ে যদি বুঝে নিতে পারেন তাহলে আপনার বঙ্গানুবাদটা করতে সুবিধা হবে। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু পড়ে নিই। জাপান হ্যাজ বিন কল্ড দ্য চিলড্রেন্স প্যারাডাইস, জাপানকে বলা হয় শিশুদের স্বর্গ। জাপানিজ প্যারেন্টস, জাপানি মা বাবারা আর গুড টু দেয়ার চিলড্রেন, তারা তাদের শিশুদের প্রতি যথেষ্ট ভালো, ভালো মানে আর কি ভালোবাসা রাখে। অ্যান্ড ট্রেন দেম, এবং তাদেরকে শিক্ষা দেয়, প্রশিক্ষিত করে টু বি পোলাইট অ্যান্ড কাইন্ড টু ইচ আদার, তাদেরকে প্রশিক্ষিত করে কি পোলাইট এবং কাইন্ড হতে, অর্থাৎ সদয়, পোলাইট মানে শিষ্টাচারী হতে এবং কাইন্ড মানে সদয় হতে শিক্ষা দেয় ইচ আদার একে অপরের প্রতি। আমরা পরের পার্টটা দেখি, পরের অংশটা রয়েছে। ইনডিড, ইনডিড মানে আসলে, বাস্তবে, দে আর অ্যামং দ্য মোস্ট পোলাইট চিলড্রেন, তারা হচ্ছে মোস্ট পোলাইট চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচাইতে শিষ্টাচারী শিশুদের মধ্যে তা জাপানিরা পড়ে। অ্যান্ড, এবং হোয়াইল ফন্ড অফ ফান্ডস অ্যান্ড গেমস, হোয়াইল মানে যখন, ফন্ড অফ ফান্ডস অ্যান্ড গেমস, যখন তারা ক্রিয়াকৌতুকে, ক্রিয়াকৌতুক প্রিয় তারা, যখন মানে হয়েও, পরে পার্ট বাই পার্ট যখন আপনাদের বলবো তখন আরও ভালো করে বিস্তারিত ব্যাখ্যা দেবো। হোয়াইল ফন্ড অফ ফান্ডস অ্যান্ড গেমস, তারা কৌতুক এবং ক্রিয়াপ্রিয় হয়েও, দে রেয়ারলি কোয়ারল, রেয়ারলি মানে কদাচো, কদাচো করে না আর কি, মানে খুব করে না বললেই চলে, দে রেয়ারলি কোয়ারল অর ফাইট, তারা খুব কমই বিবাদ এবং ঝগড়া, কলহ করে খুব কম। ইন এ কান্ট্রি হোয়ার, একটা দেশে যেখানে দ্য হাউজেস, গৃহগুলো আর চিফলি অফ উড, যেখানে বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি, অ্যান্ড হোয়ার ল্যাম্পস অ্যান্ড ল্যান্টার্নস,
যেখানে প্রদীপ এবং বাতিগুলো আর সো মাচ ইন জাপান, জাপানে অনেক বেশি সংখ্যায় আছে, সেখানে টেরিবল ফায়ার্স অফেন টেক প্লেস, ভয়ঙ্কর বা ভয়াবহ অগ্নিকাণ্ড যে কোনো সময়, অফেন মানে প্রায় যে কোনো সময় ঘটে যেতে পারে। মোটামুটি এই হচ্ছে প্যারাগ্রাফ রয়েছে, আমি একবার পড়ে দিয়ে তার সংক্ষেপে মানেটাও বলে দিলাম। এবার আসুন এটাকে কিভাবে আমরা পূর্ণাঙ্গ রূপে সুন্দর করে মানে করতে পারি এবং পার্ট বাই পার্ট যেভাবে আপনারা বুঝতে পারবেন সহজে, বা আমরা যেভাবে বুঝতে পারবো, আসুন দেখা যাক। প্রথম সেন্টেন্স কি আছে, জাপান হ্যাজ বিন কল্ড, জাপানকে বলা হয়েছে। দেখুন জাপানকে বলা হয়েছে, যে হ্যাজ বিন কল্ড মানে অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থ কিন্তু জাপানকে বলা হয়েছে, কিন্তু জাপানকে কি এই কথাটা বলে শেষ হয়ে গেছে? আর কি বলা হয় না, এখন কি বলা হয় না? না, এখনও বলা হয়, এবং এটা যতদিন জাপান থাকবে, যতদিন জাপানের ছেলে মেয়েদের শিষ্টাচার থাকবে, ততদিন কিন্তু এটা বলা হবে। সুতরাং এই যে কথাটা এখানে যদি আক্ষরিক অর্থে আপনি মানে করতে যান, তাহলে কিন্তু এটা ভুল হবে। জাপান হ্যাজ বিন কল্ড মানে জাপানকে বলা হয়েছে এমনটা হবে না। আচ্ছা, আমরা পড়ে নিই পুরোটা। দ্য চিলড্রেন্স প্যারাডাইস, চিলড্রেন্স প্যারাডাইস মানে শিশুদের স্বর্গ রাজ্য, চিলড্রেন্স প্যারাডাইস, চাইল্ড থেকে চিলড্রেন, চিলড্রেন হচ্ছে বহুবচন, তার সঙ্গে অ্যাপোস্ট্রোফিস, মানে শিশুদের, একটি শিশু কিন্তু নয়, সমগ্র শিশু জাতির কথা বলছে, জাপানের সমগ্র শিশু জাতির কথা বলছে। আর প্যারাডাইস মানে স্বর্গ, সেটা আপনারা সকলে জানেন। দেখুন তাহলে কি হলো, জাপান হ্যাজ বিন কল্ড, এটা প্যাসিভ ভয়েজে রয়েছে, জাপান হ্যাজ বিন কল্ড, জাপানকে বলা হয়েছে এটা হবে না, জাপানকে কোনো একদিন বলে সেটা শেষ হয়ে গেছে, তার ফল আর নেই, এমনটা নয়, জাপানকে বলা হয়েছে এবং বলা হয় এবং বলা হবে, সুতরাং এটা চিরন্তন সত্য। সুতরাং এটাকে এইভাবে বলতে হবে, জাপানকে শিশুদিগের স্বর্গ বলা হয়ে থাকে, জাপানকে শিশুদিগের স্বর্গ বলা হয়ে থাকে। এটা সুন্দর করে চলিত ভাষায় করা হয়েছে, যদি আপনারা কেউ সাধু ভাষায় করতে চান করতে পারেন, তবে সাধু আর চলিত দুটো যদি একসঙ্গে মিশে যায় তাহলে কিন্তু গুরুচণ্ডালি দোষ হবে, সেক্ষেত্রে কিন্তু ডিসক্রেডিট এবং নাম্বার কম হওয়ার সম্ভাবনা। সুতরাং আমার মনে হয় আপনারা যেটা সুবিধা মনে করবেন সেটা করবেন। যদি এটাকে সাধু ভাষায় করা হতো তাহলে বলা হতো এরকম, জাপানকে শিশুদিগের স্বর্গ বলা হইয়া থাকে। আচ্ছা, শিশুদিগের এই শব্দটা সাধু এবং চলিত দুই ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। যদি আপনি মনে করেন জাপানকে শিশুদের স্বর্গ বলা হয়ে থাকে, তাও হবে। আচ্ছা, শিশুদিগের স্বর্গ বলা হয়ে থাকে, এটাও হবে। তো আপনি যদি মনে করেন না শিশুদিগের দেব না, শিশুদের দেব, তাও কিন্তু হবে। তাহলে এটা কি দাঁড়ালো, জাপান হ্যাজ বিন কল্ড, জাপানকে বলা হয় দ্য চিলড্রেন্স প্যারাডাইজ, শিশুদের স্বর্গ। বেশ, আশা বুঝতে পেরেছেন আশা করি। নেক্সট সেন্টেন্স, জাপানিজ, জাপানিজ মানে হচ্ছে জাপানি, জাপানি প্যারেন্টস, মা বাবা, জাপানিজ প্যারেন্টস মানে জাপানি মা বাবা। যদি বলা হয় ইন্ডিয়ান প্যারেন্টস, তার মানে ভারতীয় মা বাবা, ঠিক সেই রকম জাপানিজ প্যারেন্টস মানে জাপানের মা বাবা, ঠিক আছে, পিতামাতা আর কি। আর হয় গুড টু দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের প্রতি খুব ভালো, শিশুদের প্রতি খুব ভালো মানে হচ্ছে শিশুদের প্রতি তার ভালোবাসা, মা বাবার ভালোবাসা অপরিসীম, সেটা বলা হচ্ছে। এই গুড মানে এখানে শিশুদের প্রতি তার মা বাবার যে ভালোবাসা, তাদের যে অ্যাফেকশন, স্নেহ ইত্যাদির কথা বলা হচ্ছে। তাহলে জাপানিজ প্যারেন্টস মানে জাপানের মা বাবা, আর গুড টু দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের প্রতি তাদের যথেষ্ট ভালোবাসা আছে। অর্থাৎ এটাকে যদি আমরা মোটামুটি সরল বাংলায় বাংলার মতো করে করতে চাই, তাহলে জাপানি পিতা মাতার সন্তানের প্রতি ভালোবাসা খুব বেশি, এরকম করা যেতে পারে। জাপানি পিতা মাতার মানে জাপানি পিতা মাতার, এখানে একটা ছোট ড্যাশ দিতে পারেন, জাপানি পিতা পিতামাতার মাঝখানে এক ছোট্ট ড্যাশ দিতে পারেন, নাও দিতে পারেন, জাপানি পিতা মাতার সন্তানের প্রতি ভালোবাসা খুব বেশি, সন্তানের প্রতি তাদের ভালোবাসা অপরিসীম, খুব বেশি। দেখুন এখানে কিন্তু কমা রয়েছে, কিন্তু আমরা এখানে ফুলস্টপ দাঁড়ি ব্যবহার করলাম, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে ফুলস্টপ সেরকম ব্যবহার করলাম। ইংরেজিতে কিন্তু এখানে কমা রয়েছে, ইংরেজি ইংরেজির মতো চলছে, আমরা আমাদের বাংলা যখন করব তখন বাংলার মতো করব। সেক্ষেত্রে পাঞ্চুয়েশন কোথায় কমা রয়েছে, কোথায় দাঁড়ি রয়েছে, সেইটা যে অন্য ভাষায় সেই দাঁড়ি সেই কমা সেখানেই দিতে হবে এমনটা কিন্তু নয়। আপনি যদি দেন তাও হবে, অসুবিধা নেই, কিন্তু এখানে ঠিক ওই রকমই করতে হবে এমন কিন্তু নয়। আপনি যদি মনে করেন যে খুব বেশি এখানে একটা কমা দেবো, হ্যাঁ দিতে পারেন, কিন্তু এখানে এই যে দাঁড়ি দেওয়া রয়েছে বলে, এই সেন্টেন্সটাকে বাংলা বাক্যকে এখানে সমাপ্ত করা হয়েছে বলে এটা যে ভুল হবে এমন কিন্তু নয়। বাংলা বাক্য আপনি যেরকম মনে করেছেন যেটা সঠিক সেরকম করেছেন, তাতে কোনো ভুল হয় না। নেক্সট, তারপরে দেখুন কী বলছে, অ্যান্ড এবং, সবসময় কিন্তু অ্যান্ডের অর্থ এবং হয় না, অ্যান্ডের অর্থ কখনো পরে হয়, অ্যান্ডের অর্থ কখনো তাই হয়, ইত্যাদি নানান রকম হতে পারে। অ্যান্ড ট্রেন দেম, ট্রেন দেম, ট্রেন মানে কি, ট্রেন মানে এখানে প্রশিক্ষিত করা, ট্রেন দেম মানে শিক্ষা দেওয়া,
দেম তাদেরকে, অর্থাৎ জাপানি মা বাবা, দেম মানে হচ্ছে শিশুদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় টু বি, হতে, টু বি, বি মানে হওয়া, টু বি মানে হতে, ইনফিনিটিভ করা হয়েছে, বি মানে হওয়া, টু বি মানে হতে। পোলাইট, পোলাইট মানে হচ্ছে কি, পোলাইটের এমনি আক্ষরিক অর্থ হচ্ছে ভদ্র, শিষ্ট, মার্জিত। পোলাইটের আক্ষরিক অর্থ ভদ্র, শিষ্ট, মার্জিত। এখানে শিষ্টাচারী শব্দটা খুব উপযোগী হবে, তাহলে টু বি পোলাইট, শিষ্টাচারী হতে, অ্যান্ড এবং কাইন্ড, কাইন্ডের অর্থ কী, কাইন্ডের অর্থ হচ্ছে দয়ালু, সদয়, পরোপকারী ইত্যাদি নানা মানে হতে পারে। এখানে এই কাইন্ডের অর্থ হবে সদয় হতে, সদ্ভাব সম্পন্ন হতে, এটা মোটামুটি ভালো হতে পারে। টু ইচ আদার, একে অপরের প্রতি। দেখুন পুরো বাক্যটার মানে কী হচ্ছে, জাপানিজ প্যারেন্টস, জাপানি মা বাবারা আর হয় গুড টু দেয়ার চিলড্রেন, জাপানি মা বাবার সন্তানের প্রতি ভালোবাসা খুব বেশি। আমি বাংলায় দাঁড়িয়ে দিলাম, তারপরে কি বলা হচ্ছে, এই অ্যান্ডের এবং এটা দরকার হয় না, যেহেতু আমরা দাঁড়ি দিয়ে ফেলেছি, যদি আপনারা কমা দেন তাহলে দেবেন, এবং বা এবং নাও দিতে পারেন, তাতেও অসুবিধা নেই। তারা, তারা মানে কারা, তারা মানে এই জাপানি মা বাবার কথা বলা হচ্ছে, তারা সন্তানগণকে পরস্পরের প্রতি শিষ্টাচারী ও সদ্ভাব সম্পন্ন হতে শিক্ষা দিয়ে থাকে, পরস্পরের প্রতি, একে অপরের প্রতি। এই যে টু ইচ আদার, এটাকে বলা হচ্ছে একে অপরের প্রতির জায়গায় বলা হচ্ছে পরস্পরের প্রতি। আপনারা যদি মনে করেন একে অপরের প্রতি দেবেন তাও হবে, এটা আরেকটু ভালো শব্দ পরস্পরের প্রতি। তাহলে তারা, তারা মানে কারা, তারা মানে এই জাপানি প্যারেন্টসদের কথা বলা হচ্ছে, মা বাবার কথা বলা হচ্ছে। তারা সন্তানগণকে মানে তাদের এই যে শিশুদেরকে, চিলড্রেনকে, এই যে বলছে ট্রেন দেম, ট্রেন দেম, তাদেরকে, সন্তানগণকে, শিশুদেরকে পরস্পরের প্রতি, পরস্পরের প্রতি মানে টু ইচ আদার, একে অপরের প্রতি। এবার দেখুন শিক্ষা দিচ্ছে কি, বাংলা বাংলার মতো চলবে, দেখুন শিক্ষা দিতে থাকে, এটা আমরা লাস্টে লিখেছি, কিসের প্রতি শিক্ষা দিচ্ছে, কী হতে শিক্ষা দিচ্ছে, তাহলে পরস্পরের প্রতি শিষ্টাচারী, অর্থাৎ এই যে টু বি পোলাইট ও সদ্ভাব সম্পন্ন হতে, এই যে অ্যান্ড কাইন্ড, সদ্ভাব সম্পন্ন হতে শিক্ষা দিয়ে থাকে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে এই ভিডিও পজ করে একটু আগে আরেকবার এই সেন্টেন্সটা দেখে নিন, সেন্টেন্সটি একটু বড় আছে, আশা করি বুঝতে পারবেন। নেক্সট সেন্টেন্সে যাই আমরা, দেখুন পরের বাক্য বলছে কি, ইনডিড, ইনডিড মানে আসলে, বাস্তবে ইত্যাদি নানান মানে হয়। ইনডিড মানে হচ্ছে আসলে বা বাস্তবে ইত্যাদি। আপনারা ইনডিড শব্দটা খুব ভালো পান, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এই প্রভাবটা আপনারা সকলেই জানেন। তাহলে ইনডিড মানে হচ্ছে বাস্তবে বা আসলে। দে, দেখুন দে আর, দে আর অ্যামং দ্য, এই দে আর মানে হচ্ছে শিশুদেরকে বোঝাচ্ছে, দে আর অ্যামং দ্য মোস্ট পোলাইট, মোস্ট পোলাইট, মোস্ট মানে কি, সবচেয়ে, দ্য মোস্ট, সুপারলেটিভ ডিগ্রি, এই মোস্ট সুপারলেটিভ ডিগ্রি আগে সর্বদা দা বসে, ডেফিনিট আর্টিকেল বসে, আপনারা জানেন এটা। তাহলে দ্য মোস্ট মানে সবচেয়ে, পোলাইট, পোলাইট মানে হচ্ছে কি, পোলাইট মানে হচ্ছে শিষ্টাচারী, একটু আগে বলা হলো পোলাইটের আক্ষরিক অর্থ ভদ্র, শিষ্ট, মার্জিত ইত্যাদি, কিন্তু এখানে পোলাইট মানে শিষ্টাচারী শব্দটা বোধ হয় বেস্ট অ্যাপ্লিকেশন হবে, মানে বেস্ট, ভালো প্রয়োগ হবে এখানে। তাহলে দ্য মোস্ট পোলাইট মানে সবচেয়ে বেশি শিষ্টাচারী চিলড্রেন, শিশুরা, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শিষ্টাচারী যে শিশু, তাদের মধ্যে হচ্ছে জাপানিরা। তারপরে দেখুন অ্যান্ড এবং হোয়াইল, এই যে হোয়াইল মানে অ্যাকচুয়ালি যখন, হোয়াইল মানে অ্যাকচুয়ালি কি, যখন, দেখুন মানেটা কীভাবে ঘুরে যাচ্ছে, হোয়াইল ফন্ড অফ ফান্ডস, আচ্ছা ফন্ড অফ ফান্ডস, ফন্ড মানে হচ্ছে প্রিয়, ফন্ড অফ গেমস মানে খেলায় প্রিয়, ফন্ড অফ সুইটস মানে মিষ্টি খেতে চায় তারা, দ্য চিলড্রেন আর ফন্ড অফ সুইটস মানে শিশুরা, শিশুদের কাছে মিষ্টি খুব প্রিয়। এই ইংরেজিটা আমরা যদি বলতে যাই তাহলে এরকমভাবে বলতে হবে, দ্য চিলড্রেন আর ফন্ড অফ সুইটস, ফন্ড অফ মানে তাহলে কি, ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়, তার মানেটা কীরকম হচ্ছে, ফন্ড অফ ফান্ডস মানে শিশুরা আমোদে, কৌতুকে প্রিয়, এই ফান্ড মানে হচ্ছে কৌতুক, কৌতুকে প্রিয়। দ্য চিলড্রেন আর ফন্ড অফ সুইটস মানে শিশুদের কাছে মিষ্টি খুব প্রিয়, এরকমভাবে মানেটা হবে ফন্ডের মানে। তাহলে ফন্ড অফ মানে কি, ফন্ড অফ মানে প্রিয়। দেখুন হোয়াইল ফন্ড অফ ফান্ডস, যখন তারা কৌতুক প্রিয় হয়, অ্যান্ড গেমস, এই যে ফান অ্যান্ড গেমস দুটো একসাথে মানে করতে হবে, ফান্ডস অ্যান্ড গেমস, অর্থাৎ ক্রিয়া এবং কৌতুক, বা কৌতুক এবং ক্রিয়া, যাই মানে করুন না কেন, গেমস মানে হচ্ছে কি, গেমস মানে হচ্ছে ক্রিয়া, আর ফান্ডস মানে হচ্ছে কৌতুক। অনেক সময় যখন অ্যান্ড দিয়ে দুটো শব্দ জোড়া থাকে, তখন আমরা যখন অন্য ভাষায় রূপান্তর করে অনুবাদ করি, তখন পরের যে শব্দটা সেটা আগে আসে,
পরের শব্দটা আগে আসে এবং আগের শব্দটা পরে যায়। যাই হোক, আপনারা যদি এটা উল্টেও করেন, মানে আগে ফান রাখেন পরে গেম রাখেন, অসুবিধা নেই। দেখুন, বাংলায় কিন্তু এখানে মানে করা রয়েছে ক্রিয়া, কৌতুক ও ক্রিয়া। হ্যাঁ, সুতরাং আগে ওখানে ফানস রয়েছে এবং ক্রিয়া পরে রয়েছে। যদি আপনারা ক্রিয়া কৌতুক লেখেন তাতেও কোনো অসুবিধা নেই, এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তাহলে ফন্ড অফ ফানস অ্যান্ড গেমস, ফান্ডস অ্যান্ড গেমস মানে হচ্ছে কৌতুক এবং ক্রিয়াপ্রিয় হয়েও, এই যে যে হোয়াইল রয়েছে এই হোয়াইলের জন্যে মানে আসবে হয়েও, এইটার জন্যে হোয়াইল শব্দটা এখানে দেওয়া হয়েছে। যখন তারা ক্রিয়া কৌতুক প্রিয়, দে রেয়ারলি, তারা রেয়ারলি মানে খুব কদাচ, রেয়ারলি মানে কদাচ, কোয়ারল অর ফাইট, তারা কদাচ, কোয়ারল মানে কি, কোয়ারল মানে হচ্ছে ঝগড়া করা, কলহ করা, আর ফাইট মানে কি, ফাইট মানে হচ্ছে লড়াই করা, বিবাদ করা। ঠিক আছে, তাহলে কোয়ারল মানে কলহ করা আর ফাইট মানে হচ্ছে বিবাদ করা। দেখুন, এইবারে আমরা মানেটা সাজাই, সাজিয়ে বাংলায় কীভাবে লেখা যায় দেখি। ইনডিড, বাস্তবিকভাবে যখন এই যে বাংলাটা করা হচ্ছে, দেখুন ইনডিডের জন্যে লাগবে কি, ইনডিডের জন্যে লাগবে হচ্ছে বাস্তবিকভাবে। বেশ, জাপানের ছেলেমেয়েরা, দেখুন জাপানের ছেলেমেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শিষ্টাচারী শিশু দলের অন্যতম, দে আর এমন, তারা দে আর এমন, এমন মানে মধ্যে, দুয়ের মধ্যে হলে বিটুইন হয়, দুয়ের বেশি হলে এমন হয়, তা এখানে কাদের মধ্যে, দ্য মোস্ট পোলাইট, সবচেয়ে বেশি শিষ্টাচারী চিলড্রেন, শিশুরা ইন দ্য ওয়ার্ল্ড। এটুকুর অর্থ কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো শিষ্টাচারী যে সমস্ত শিশুরা আছে তাদের মধ্যে তারা অন্যতম। দে আর, যে দে আর, তাদের মধ্যে তারা রয়েছে, তারা মানে জাপানি ছেলেমেয়েরা রয়েছে। সুতরাং এটাকেই বোঝাচ্ছে, জাপানের ছেলেমেয়েরা পৃথিবীর সবচেয়ে শিষ্টাচারী যারা ছেলেমেয়ে তাদের মধ্যে অন্যতম। এটুকু গেল এই ইন্ডিডের জন্য বাস্তবিকভাবে। তাহলে দেখুন বাংলাটা কি, বাস্তবিক, জাপানের বাস্তবিক বা বাস্তবে, যাই করুন না কেন বাংলা মানে অসুবিধে নেই, বাস্তবিক জাপানের ছেলেমেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শিষ্টাচারী শিশু দলের অন্যতম। এই আমি আবার এখানে দাঁড়ি দিলাম, দেখুন এখানে রয়েছে কমা কিন্তু দিলাম দাঁড়ি। বাংলায় যখন আমরা করছি তখন এরকম একটা পাঞ্চুয়েশান চলে আসছে, বাংলায় অনুবাদের স্বার্থে এখানে দাঁড়ি দেওয়া হয়েছে। আপনি যদি এখানে কমা দেন তাতে অসুবিধে নেই, কিন্তু দেখুন পরের যে বাক্যটা সেটা একটা পূর্ণ বাক্য, তাই এখানে দাঁড়ি দিয়ে এই বাক্যটার সমাপ্ত করা হয়েছে। দেখুন তারপরে কী বলছে, অ্যান্ড হোয়াইল, হোয়াইল মানে যখন, ফন্ড অফ ফানস অ্যান্ড গেমস মানে তারা যখন কৌতুক এবং খেলাপ্রেমী হচ্ছে, খেলার প্রতি প্রিয় হচ্ছে, দে রেয়ারলি মানে কদাচ, কোয়ারল অর ফাইট, তারা কদাচ কলহ করেন বা যুদ্ধ করে না, যুদ্ধ মানে হচ্ছে বিবাদ, বিবাদ করে না। দেখুন রেয়ারলি মানে হচ্ছে কদাচ, কদাচ মানেই হচ্ছে খুব কম, এবার সেটাও বলা হচ্ছে কদাচ করে না মানে তারা কখনোই করে না, রেয়ারলি, রেয়ারলি মানে হচ্ছে অ্যাকচুয়ালি একেবারে না, সেটাকেই বোঝানো হচ্ছে এখানে। তাহলে দেখুন কি বলছে, হোয়াইল ফন্ড অফ ফান্ডস, এইটুকুর মানে, এই হোয়াইলের জন্য কিন্তু মানে যখন হবে না, হোয়াইল ফন্ড অফ ফান্ডস অ্যান্ড গেমস মানে হচ্ছে ক্রিয়ায়, দেখুন কৌতুক ও ক্রিয়াপ্রিয় হয়েও, এই হয়েও, এই হয়েও জন্য এখানে হোয়াইলটা রয়েছে, এই হোয়াইলের মানে আসবে বাংলায় হয়েও, তাহলে কৌতুক এবং ক্রিয়াপ্রিয় হয়েও, দে রেয়ারলি কোয়ারল অর ফাইট, কোয়ারল মানে হচ্ছে কলহ করা, ঝগড়া করা, ঝগড়ার ভালো বাংলা হচ্ছে কলহ, আর ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা মানে বিবাদ করা, এই বিবাদের জন্যে ফাইট আর কলহর জন্যে হচ্ছে কোয়ারল, তাহলে তারা কদাচ কলহ বা বিবাদ করে না। দেখুন এই কদাচ মানেই হচ্ছে কখনো নয়, এরকম একটা বোঝায়, আর কদাচ করে না মানে একেবারে করে না। ঠিক আছে, এই যে সেন্টেন্সটা বাংলায় করা হয়েছে, আপনাদের অনেকের মনে হতে পারে, প্রশ্ন হতে পারে, তারা কদাচ কলহ বিবাদ করে নাটার প্রয়োজন নেই। হ্যাঁ, নাটা যদি আপনি নাও দেন তাও হবে, কিন্তু এইখানে যে সেন্টেন্সটা শুরু থেকে আছে সেইটা দেখে শুনে মনে হয়েছে, আপনারাও ভাববেন যদি আপনার মনে হয় যে এখানে না এর প্রয়োজন নেই, আপনি দেবেন না, কিন্তু দেখুন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে জাপানের ছেলে মেয়েদেরকে শ্রেষ্ঠ আসন বসানো হয়েছে, শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে, তার মানে এইটাকে একেবারে মোটেই করে না সেইটার উপরে জোর দেওয়ার জন্যে কদাচ এবং না, এই দুটো ব্যবহার করা হয়েছে। এর জন্যে বাংলায় গ্রামাটিক্যাল কিন্তু কোনো ভুল নেই। আপনার যদি মনে হয় যে কদাচ করে এরকম লিখবেন, লিখতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে কদাচ করে না দিলে এই জাপানি ছেলে মেয়েদের যে উৎকর্ষ এই প্যারাগ্রাফের মধ্যে লেখক বলতে চেয়েছেন সেটা আরও প্রস্ফুটিত হবে। এর বাংলা তো আর আমার কাছে নেই, বাংলাটা করেছি,
আমরা করেছি, বাংলা যে এই প্যারাগ্রাফটা লিখেছেন তিনি তো এর বাংলা করেননি, এর বাংলা আমরা আমি করছি, আরেকজন করছে, আরেকজন কেউ করবে, এর চেয়েও ভালো আমি যেভাবে বাংলা করছি এর চেয়েও ভালো বাংলা হতে পারে, কিন্তু এই বাংলাটা কত ভালো হবে বা কিভাবে এর মানেটা প্রকাশ করা হবে সেটা কিন্তু যার যার নিজের কাছে ডিপেন্ড করে, হ্যাঁ নির্ভর করে। তো আপনার যদি মনে হয় তারা কদাচ কলহ বিবাদ করে এটা যদি লিখবেন সেটা হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে অর্থ সম্পূর্ণ হবে না। তাহলে আমার যেটা মনে হয়েছে হোয়াইল, হোয়াইল মানে হয়েও, ফন্ড অফ ফান অ্যান্ড গেমস মানে কৌতুক এবং ক্রিয়া, প্রিয় হয়েও, দে রেয়ারলি কোয়ালস কোয়ারল অর ফাইট, তারা কদাচ কলহ বিবাদ করে না। কলহ বিবাদ ভালো বাংলা ব্যবহার করা হলো, আপনি যদি মনে করেন ঝগড়া এবং মারামারি করে না তাও হবে, কিন্তু সেটা দেখুন আপনারই শুনতে হয়তো খারাপ লাগবে, কলহ বিবাদ করে না লিখলে আরও বেশি ভালো হবে। যাই আমরা পরের পাঠে। বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন এবং কিছু হয়তো জানতে পাচ্ছেন নতুন করে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি ভিডিওর মাঝখানেই করে রাখছি, বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এই ধরনের রেয়ার ভিডিও সবার আগে পাওয়ার জন্যে, আর লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে। বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশানটা আপনি সবার আগে পেয়ে যান। আসুন আমরা পরের অংশে যাই। ইন এ কান্ট্রি হোয়্যার, ইন এ কান্ট্রি এমন একটা দেশে, হোয়্যার যেখানে, দ্য হাউজেস আর চিফলি, হাউজেস মানে হচ্ছে গৃহ, আর চিপলি অফ উড, অফ উড মানে মেড অফ উড, এটা উজ্জ আছে বুঝে নিতে হবে, হাউজেস আর অফ উড অ্যান্ড হোয়্যার এবং যেখানে, ল্যাম্পস, ল্যাম্পস মানে প্রদীপ, অ্যান্ড ল্যান্টার্নস, ল্যান্টার্নস মানে বাতি, আর সো মাচ ইন জাপান, প্রচুর সংখ্যায় রয়েছে জাপানে, টেরিবল, টেরিবল মানে ভয়াবহ, ভয়ঙ্কর ইত্যাদি, ফায়ার্স অফেন টেক প্লেস, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে, অফেন মানে প্রায়। দেখুন সেটাকেই কীভাবে করা হয়েছে, আরেকবার দেখুন, ইন এ কান্ট্রি এমন একটা দেশ, ইন এ কান্ট্রি ইন জাপান, ইন এ কান্ট্রি প্রথমে শুরু করা হয়েছে ইন্ট্রোডাকশান দিয়ে আর এখানে শেষ করে বুঝিয়ে দেওয়া হয়েছে ইন জাপান, মানে সেই দেশটা কোথায়, জাপান। তাহলে দেখুন ইন এ কান্ট্রি ইন জাপান মানে হচ্ছে জাপানের মতো দেশে, এরকম মানে হয় যখন প্রথমে এরকম থাকে আর শেষে যখন এরকম থাকে তখন জাপানের মতো দেশে এরকম একটা মানে হয়। দেখুন আমরা এটাকে পড়ে নিয়ে আবার মানেটা করবার চেষ্টা করি। ইন এ কান্ট্রি হোয়্যার দ্য হাউজেস আর চিফলি, চিফলি মানে কি, চিফলি মানে প্রধানত, চিফ মিনিস্টার মানে হচ্ছে মুখ্যমন্ত্রী, মুখ্য মানে প্রধান, এই সেই চিফ, চিফলি অফ উড মানে প্রধানত কাঠের তৈরি, চিফলি অফ উড, হাউজেস মানে হচ্ছে বাড়িঘর, তাহলে হোয়্যার দ্য হাউজেস আর চিফলি অফ উড, দেখুন কি বলছে, জাপানের ঘর বাড়ি প্রধানত, আমি দেখুন হাউজেস মানে আপনাদের কি বললাম, বাড়িঘর, এখানে ঘর বাড়ি, বাড়িঘর তো আমরা বাংলায় লিখি না, ওটা বলার জন্য বললাম, জাপানের ঘর বাড়ি, বাড়িঘর বলা যাবে না, জাপানের ঘর বাড়ি প্রধানত, এই যে প্রধানতর জন্যে চিপলি, চিপলির জন্যে প্রধানত, চিপলি রয়েছে ইংরাজিতে তার জন্যে আমাদের এখানে প্রধানত ব্যবহার করা হয়েছে। তাহলে জাপানের ঘর বাড়ি প্রধানত কাঠের তৈরি, এই যে অফ উড, অফ উড মানে হচ্ছে মেড অফ উড, মেড এখানে উজ্জ আছে, তাহলে অফ উড মানে কাঠের তৈরি। আচ্ছা দেখুন অ্যান্ড, এই যে আমি বলি যে অ্যান্ড শব্দের অর্থ সর্বদা যে এবং তা নয়, অ্যান্ড শব্দের অর্থ তাই, অ্যান্ড শব্দের অর্থ সুতরাং, অ্যান্ড শব্দের অর্থ তারপর, এরকম অনেক কিছু হতে পারে। দেখুন কমা দিয়ে এই যে অ্যান্ড রয়েছে এর অর্থ হচ্ছে বলে, এই যে আমরা বলছি কারণে, এই বলে মানে হচ্ছে কারণে। দেখুন বাংলাটা কীরকম হলো, জাপানের ঘরবাড়ি প্রধানত কাঠের তৈরি বলে, মানে কাঠের তৈরি সেই কারণে আমরা এই বলে শব্দটা ব্যবহার করি, এরকমভাবে বাংলা ভাষায় কথা বলতে গেলে বাক্যের বাঁধনের জন্য আমরা এই ঘরবাড়ি কাঠের তৈরি, প্রধানত ঘরবাড়ি কাঠের তৈরি বলে, দেখুন এই বলের জন্যে এখানে, এই যে অ্যান্ড, এই অ্যান্ডের জন্য এখানে বলে ব্যবহার হয়েছে। আর কি বলছে, অ্যান্ড হোয়্যার ল্যাম্পস অ্যান্ড ল্যান্টার্নস, ল্যাম্পস মানে হচ্ছে প্রদীপ, ল্যাম্পস মানে কি বললাম, প্রদীপ। আচ্ছা অ্যান্ড ল্যান্টার্নস, ল্যান্টার্নস মানে কি, ল্যান্টার্নস মানে হচ্ছে বাতি, বলছে আর সো মাচ, সো মাচ ইন নাম্বার, ইন নাম্বারে উজ্জ আছে এখানে, সো মাচ মানে প্রচুর পরিমাণে, প্রচুর সংখ্যায়, ইন জাপান, জাপানে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে, বলছে প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর ব্যবহার হওয়াতে, এইরূপ অন্যান্য স্থানের ন্যায়, দেখুন ইন এ কান্ট্রি মানে অন্য অনেক জায়গায়, ইন এ কান্ট্রি মানে একটা দেশে, ইন জাপান, ইন জাপান মানে হচ্ছে জাপানে, অর্থাৎ দেখুন এই যে বলছে, এইরূপ অন্যান্য স্থানের ন্যায় জাপানেও, ইন এ কান্ট্রি ইন জাপান, দেখুন আগে শুরু হচ্ছে ইন এ কান্ট্রি দিয়ে,
লাস্টে বা বাক্যের শেষ মাঝখানে কোনো একটা জায়গায় রয়েছে ইন জাপান, মানে জাপানে, অর্থাৎ জাপানের মতো দেশে, এরকম অর্থ প্রকাশ হয় এইরকম ক্ষেত্রে। ইন এ কান্ট্রি মানে কোনো একটা দেশে, ইন জাপান মানে জাপানের মতো কোনো একটা দেশে, অর্থাৎ অন্যান্য স্থানের মতো জাপানেও, অর্থাৎ অন্যান্য স্থানের মতো জাপানেও। ওই যে বলছে যেখানে ঘর বাড়ি তৈরি হয় কাঠের, এই যে হয়ার দ্য হাউজেস আর চিপলি অফউড, মানে যেখানে ঘর বাড়ি তৈরি হয় কাঠের, অর্থাৎ জাপানের মতো এইরূপ অন্যান্য স্থানের ন্যায়, এরকম বোঝাচ্ছে। তাহলে দেখুন কি বলছে, জাপানের ঘর বাড়ি প্রধানত কাঠের তৈরি বলে এটুকু কোত্থেকে এলো, হোয়ার দ্য হাউজেস আর চিপলি অফ উড, এইটুকুর মানে হচ্ছে জাপানের ঘর বাড়ি কাঠের তৈরি বলে। এখানে জাপান কিন্তু নেই, ইন এ কান্ট্রি রয়েছে আর পরে রয়েছে ইন জাপান, সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে জাপানের ঘর বাড়ি কাঠের তৈরি, তাই এই যে এই অ্যান্ডের জন্য বলে। হোয়ার যেখানে ল্যাম্পস অ্যান্ড ল্যান্টার্নস, ল্যাম্পস মানে হচ্ছে প্রদীপ, এর ল্যান্টার্নস মানে হচ্ছে বাতি, আর সো মাচ ইন জাপান মানে জাপানের মতো দেশে যেখানে প্রদীপ এবং বাতি অনেক সংখ্যক ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় এখানে আর ইউজড ইত্যাদি নেই, কিন্তু বোঝা যাচ্ছে ব্যবহৃত হয়, ব্যবহার হয় বলেই তো এগুলো আছে, নাহলে থাকতো না। সুতরাং এখানে ব্যবহার হয় এটা আমরা বলে নিতে পারি। তাই বলছে দেখুন প্রদীপ এবং কাঠের তৈরি বলে, আর কি বলছে, প্রদীপ বাতি প্রচুর ব্যবহার হওয়াতে, আবার একটা কারণে হলো হওয়াতে, কারণের জন্য রয়েছে হওয়াতে, এইরূপ অন্যান্য স্থানের ন্যায়, অন্য আরও জায়গা যেরকম আছে, ইন এ কান্ট্রির জন্য এই কথাটা আমাদের এখানে আনতে হলো, অন্যান্য স্থানের ন্যায়, অন্যান্য দেশের ন্যায়ও হতে পারত। আচ্ছা, কিন্তু অন্যান্য দেশের মতো করে এখানে কিছু বলা নেই, ইন এ কান্ট্রি মানে এখানে স্থান বোঝাচ্ছে, স্থান সেটা দেশও হতে পারে, সেই জন্য এখানে অন্যান্য স্থানের ন্যায় করা হয়েছে। আপনি যদি মনে করেন অন্যান্য দেশের মতো সেটাও করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে ইন এ কান্ট্রি মানে এখানে স্থানের কথা বলা হয়েছে, আদার অন্য কান্ট্রির কথা তো আগে গোড়া কোথাও বলা হয়নি, ওই জন্যে অন্যান্য স্থানের ন্যায়, অন্যান্য স্থান মানেই অন্যান্য দেশ রাজ্য ইত্যাদি হয়ে যাবে। তাহলে দেখুন অন্যান্য স্থানের ন্যায় জাপানেও, জাপানেও টেরিবল ভয়াবহ, ফায়ার্স অগ্নিকাণ্ড অফেন প্রায়ই টেক প্লেস ঘটে যায়, তাহলে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়, ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আরেকবার একটু দেখে নিই বন্ধুরা, হোয়ার এই যে জায়গাটা, হোয়ার ল্যাম্পস অ্যান্ড ল্যান্টার্নস আর সো মাচ ইন জাপান, আগুন তো ধরতে হবে কী জন্যে, আগুন ধরবার জন্যে চাই হচ্ছে আগুন, আর কি দরকার, আর দরকার হচ্ছে দাহ্য পদার্থ। তো যেহেতু ওই যে উড দিয়ে তৈরি, উড হচ্ছে ইনফ্লেমেবল আর্টিকেল, ইনফ্লেমেবল মানে হচ্ছে দাহ্য, সেই জন্যে যেহেতু ঘর বাড়ি ইনফ্লেমেবল আর্টিকেল কাঠ দিয়ে তৈরি, এবং সেখানে ল্যাম্প মানে হচ্ছে প্রদীপ এবং ল্যান্টার্নস মানে বাতি প্রচুর পরিমাণে ব্যবহার হয়, সুতরাং আগুনের কাণ্ড অগ্নিকাণ্ড ধরে যেতেই পারে, ঘটে যেতেই পারে যে কোনো মুহূর্তে। তাই সেই কথাই বলা হচ্ছে যে আর সো মাচ ইন জাপান, জাপানে এর ব্যবহার এত বেশি, কিসের ব্যবহার বেশি, প্রদীপ এবং বাতির ব্যবহার বেশি, আর ঘরবাড়িগুলো তৈরি হয় কাঠ দিয়ে, তাই হওয়াতে দেখুন ঘরবাড়ি কাঠের তৈরি বলে, আর প্রচুর পরিমাণে প্রদীপ এবং বাতি ব্যবহার হয় বলে, এইরূপ অন্যান্য স্থানের ন্যায় মানে অন্যান্য জায়গার মতো জাপানেও ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর মানে ভয়াবহ, ফায়ার্স মানে হচ্ছে অগ্নিকাণ্ড, ফায়ার থেকে এস যুক্ত করা হয়েছে, এই এস যুক্ত করেই অগ্নিকাণ্ড বোঝাচ্ছে, ফায়ার মানে আগুন, শুধু আগুন বোঝায় ফায়ার, ফায়ার্স মানে হচ্ছে এখানে অগ্নিকাণ্ড, ফায়ারের সঙ্গে এস যুক্ত করে, অফেন মানে প্রায়ই, টেক প্লেস, টেক প্লেস মানে হচ্ছে ঘটে, টেক প্লেস মানে ঘটে, আপনারা জানেন টেক প্লেস এটা হচ্ছে মানে ঘটে। তাহলে এই হলো মোটামুটি এই বঙ্গানুবাদ, আজকের এই বঙ্গানুবাদটার অর্থ বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আবারও রিকোয়েস্ট করছি বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের রেয়ার ভিডিও সবার আগে পেয়ে যান। বন্ধুরা আমি চেষ্টা করব এরপরে আরও কঠিন কঠিন বঙ্গানুবাদ আপনাদের সামনে হাজির করার, সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আবারও রিকোয়েস্ট করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে, আসি বন্ধুরা।